असलिक वरह वरक मैं दिए स्टूडेंट ऑफ क्लास फोर वेलकम टू आवर ऑनलाइन क्लास टुडे उक ए क्लास इंग्लिश फॉर टुडे यूनिट थर्टी फोर लेसन वन एंड टू

read and seek s m sultan is a famous painter of our country he was born in norail in 1923 his family didn't have a lot of money sultan went to school for five years but then he went to work with his father as a child sultan loved to draw he drew pictures of buildings and other things he wanted to study at mani he, he wanted to study at kolkata art college but his family but his family did not have the money. In 1938, he got the money and he went to the Kolkata Art College. He stayed there for three years and then he left. He traveled around Asia and Europe and painted rivers, trees, and villages and its people. Then he came back to Bangladesh. হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ রেস্টুরেন্ট প্রথমে আমরা ইংলিশ রিডিংটাকে ভালোভাবে পড়ব এরপরে আমাদের আননোন যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা জানব এরপরে ইংলিশের সাথে বাংলা অর্থ সহ আমরা টপিক্সটা পড়বো এবং উইল নো অ্যাবাউট এস এম সুলতান সো এখানে আমাদের আননন এখানে আমাদের ওয়ার্ড মিনিংগুলি বলে দিচ্ছি এস এম সুলতান যদি ক্যাপিটাল লেটার দ্বারা কোনো ওয়ার্ড লেখা থাকে সেটাকে আমরা সাধারণত কোনো জিনিসের নাম বুঝি আর এছাড়াও সেন্টেন্সের প্রথমে ক্যাপিটাল লেটার এস এম সুলতান দি ইজ এ নেম অফ এ ম্যান ইজ অক্সিলের ভার্ব এই অর্থ একজন ফেমাস বিখ্যাত ডিএস্ট ফেমাস বিখ্যাত ফেমাস বিখ্যাত পেইন্টার চিত্রশিল্পী পেইন্টার চিত্রশিল্পী এরপরে ড্রো শব্দ অর্থ হচ্ছে অঙ্কন করা ড্রিও অঙ্কন করেছিল বিল্ডিং ভবন স্টাডি অধ্যয়ন করা পড়াশোনা করা স্টেট অবস্থান করা থাকা বাস করা ট্রাভেল ভ্রমণ করা অ্যারাউন্ড চারদিকে এশিয়া এশিয়া মহাদেশ ইউরোপ ইউরোপ মহাদেশ পেন্টেড অঙ্কন করা রিভার্স ট্রিজ অ্যান্ড ভিলেজেস কেমব্যাক ফিরে আসাক সো আমরা এখানে কি আমাদের আনন ওয়ার্ডগুলি জেনে নিলাম এখন আমরা সেই ওয়ার্ডগুলোর সাথে বাংলা অর্থ সহ পড়ি এম সুলতান ইজ আ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি যেহেতু ফেমাস অর্থ বিখ্যাত বা খ্যাতিমান তাহলে আমরা বলতে পারি এস এম সুলতান হচ্ছেন একজন ফেমাস পেইন্টার বিখ্যাত চিত্রশিল্পী অফ আওয়ার কান্ট্রি অফ মানে র আওয়ার কান্ট্রি আমাদের দেশের এস এম সুলতান হচ্ছেন আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী হি তিনি ওয়াসবর্ন জন্মগ্রহণ করেছিলেন ইন নরাইল নরাইলে নরাইল ইজ নেম অফ এ ডিস্ট্রিক্ট ইনার কান্ট্রি জেলা নরাইল জেলা ইন নাইনটিন টোয়েন্টি থ্রি উনিশশো তেইশ সালে নরাইল জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন হিজ ফ্যামিলি তার পরিবার ডিড নট হ্যাভ শিলোনা তার পরিবারের শিলোনা হ্যাভ এ লট অফ মানি অনেক টাকা এ লট অফ মানি মানে প্রচুর এ লট অফ মানে প্রচুর টাকা অনেক টাকা সুলতান ওয়েন্ট টু স্কুল সুলতান গিয়েছিল স্কুলে ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছরের জন্য বাট কিন্তু দেন তারপরে হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার তারপরে সে গিয়েছিল তার বাবার সাথে কাজ করার জন্য রেস্টুরেন্ট প্রথম প্রায় আমরা সুলতান যে একজন বিখ্যাত পেইন্টার এ ফেমাস পেইন্টার হুইজ সুলতান এস এম সুলতান এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার এস এম সুলতান যে একজন বিখ্যাত পেইন্টার আমরা জানলাম এরপরে তার জন্ম কোন জেলা জানলাম নড়াইল জেলা এরপরে তার জন্মের সাল জানলাম আমরা উনিশশো তেইশ সাল এরপরে আমরা জানলাম যে তার পরিবারের পর্যাপ্ত টাকা অনেক টাকা ছিল না আর এস এম সুলতান মাত্র পাঁচ বছরের জন্য স্কুলে গিয়েছিল কিন্তু এরপরে তাকে তার বাবার সাথে কাজ করতে যেতে হয়েছিল এই হচ্ছে আমাদের প্রথম প্যারা আলোচনা ইন আর সেকেন্ড প্যারা অ্যাজ এ চাইল্ড অ্যাজ এ অর্থ হিসেবে অ্যাজ এ চাইল্ড শিশু হিসাবে সুলতান লাভ টু ড্র সুলতান আঁকতে ভালোবাসতো ড্রো মানে আঁকা টু ড্রো আঁকতে লাভ ভালোবাসত সুলতান ভালোবাসতো আঁকতে হি ড্রিউ ড্রো ভারবে ফার্স্ট ফ্রম ড্রিউ হি ড্রিউ সে এঁকেছিল পিকচার্স ছবি অফ বিল্ডিংস বিভিন্ন ভবনের অফ আদার থিংস আরও অন্যান্য জিনিসের হি ওয়ান্টেড টু স্টাডি সে চেয়েছিল টু স্টাডি পড়াশোনা করতে অধ্যয়ন করতে অ্যাট আর্ট কলেজ অ্যাট কলকাতা আর্ট কলেজ কলকাতা আর্ট কলেজে সে পড়াশোনা করতে চেয়েছিল যেহেতু আর্টের প্রতি তার ছোটোবেলা থেকে একটা ঝোঁক ছিল এই জন্য কলকাতা আর্ট কলেজে সে পড়াশোনা করতে চেয়েছিল বাট হিস ফ্যামিলি কিন্তু তার পরিবার ডিড্যান্ট হ্যাভ দ্য মানি কিন্তু তার পরিবারের সেই টাকা ছিল না কট কলকাতা আর্ট কলেজে পড়ানোর মতো যে সামর্থ্য সেটা তার পরিবারের ছিল না ইন নাইনটিন থার্টি এইট উনিশশো সালে হি গট দ্য মানি হি সে গট পেয়েছিলো দ্য মানি টাকা অ্যান্ড এবং হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ এবং সে কলকাতা আর্ট কলেজে গিয়েছিল হি স্টেট দেয়ার স্টেট মানে লিফ্ট হে স্টেট দেয়ার সে সেখানে অবস্থান করেছিল সেখানে থেকেছিল দেয়ার দেয়ার অর্থ সেখানে ফর থ্রি ইয়ার্স কলকাতা সে তিন বছর থেকেছিল অ্যান্ড দেন এবং তারপরে হি লিফ্ট এবং সে সেরে দিল তার মানে কলকাতা সেরে দিল কলকাতা থেকে চলে আসলো হে ট্রাভেলড সে ভ্রমণ করলো অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ সে এশিয়া এবং ইউরোপ ভ্রমণ করলো অ্যান্ড পেন্টেড রিভার্স ট্রিজ অ্যান্ড ভিলেজ ভিলেজেস অ্যান্ড ইটস পিপল এবং সে আঁকলো নদী গাছপালা গ্রাম এবং এর লোকজন দেন তারপরে হি খেম ব্যাক সে ফিরে আসলো টু বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসলো হি পেইন্টেড পিকচার্স অব দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অব বাংলাদেশ তিনি অঙ্কন করেছিলেন ছবি কৃষকদের এবং জেলেদের বাংলাদেশের কৃষকদের এবং জেলেদের ছবি অঙ্কন করেছিলেন সো সুডেসেন্ট আজকে আমরা এই এস এম সুলতানের লেসন এক থেকে দুয়ের অর্ধেক অংশ পড়লাম এই অর্ধেক অংশের ভিতরে এস এম সুলতান সম্পর্কে তার জন্ম সম্পর্কে তার পরিবার সম্পর্কে আমরা জানলাম এবং তার পড়াশোনার ঝোঁক ছোটোবেলায় তার শখ এবং আর্টের প্রতি যে তার একটা অনুরাগ এটা ছিল তার কলকাতার পড়া এবং এশিয়া ইউরোপে ভ্রমণ সম্পর্কে আমরা জানলাম এবং তার চিত্রকর্মগুলো মূলত কি বিষয় সেটা আমরা জানলাম তার চিত্রকর্মগুলো মূলত রিভার্স ট্রিস অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস পিপল এই সম্পর্কে সো রিসেন্ট আমাদের নেক্সট ক্লাসে আমরা এই টপিকসের পরবর্তী অংশ আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের নেক্সট টপিক্স নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা অংশগ্রহণ করবা তো আজকে তোমাদের পড়া হচ্ছে যে এস এম সুলতানের আমরা যতটুকু অংশ পড়া দিলাম এর ভিতরে যে সমস্ত ওয়ার্ডগুলো তোমাদের আনোন মনে হবে ওগুলো খাতায় লিখে বাংলা অর্থ লিখে মুখস্থ করে নেবা এবং নিজে নিজে সেই বাংলা অর্থগুলো ব্যবহার করে ওয়ার্ড মিনিংগুলো ব্যবহার করে এই প্যাসেজের অর্থ তৈরি করবে এবং এই প্যাসেজ থেকে তুমি কি কি তথ্য জানলা সেটাও নিজে নিজে রিভাইজ করবে তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তী অংশ আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকো নট নট টুডে স্টে অ্যাট হোম সালাম আলাইকুম রহমতুল্লাহ বহু